আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহিরবিল আলমিন ওাল আকিবুল মুসলাম রসলিহি মুহমআলিহিহিহিহিহি ওসহাবিহি আজমাইন প্রিয় দিনী ভাই বোনেরা আমরা অনেকেই সহি শুদ্ধভাবে উচ্চারণ সঠিক করে কালিম শাহাদাত পড়তে জানি না তো যারা কালিমায় শাহাদ সঠিকভাবে পড়তে জানেন না আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে সহি শুদ্ধভাবে আমরা কালিমায় শাহাদ শিখবো ইনশাআল্লাহ তো বন্ধুগণ যারা সহি শুদ্ধভাবে কালিমায় শাহাদ পড়তে জানেন তাদের জন্য আজকের ভিডিওটি নয় যারা শুধুমাত্র পড়তে জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি বন্ধুগণ চলুন এখন আমরা কালিমায় শাহাদ শিখবো আমি একটা করে শব্দ আপনাদেরকে বলবো আপনারা আমার সঙ্গে সঙ্গে সেই শব্দটা বলবেন আমি আপনাদেরকে বলার জন্য একটু সময় দেব ইনশাআল্লাহ এভাবে আমরা যদি এক থেকে দুই মিনিট প্র্যাকটিস করি তাহলে আমরা সহি শুদ্ধভাবে কালিমায় শাহাদাত শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ তো বন্ধুগণ চলুন আমরা শুরু করি আশহাদু ইলাহা আপনারা বলুন আবার বলুন আশহাদু ইলাহা আমি বলার পরে আপনাদেরকে বলতে হবে আপনারা যদি চুপ করে থাকেন এবং মনে করেন যে আমি মনে মনে শিখে ফেলবো তাহলে কিন্তু আপনি সহি শুদ্ধভাবে বলতে পারবেন না সহি শুদ্ধভাবে যদি আপনি বলতে পারতে চান তাহলে আমি যখন পড়াবো আমার সঙ্গে সঙ্গে বলতে হবে আবার বলুন আসাহাদু আল্লাহ এবার বলুন আবার বলুন ইল্লাহু অনেকেই বলে ইল্লাহু আর আশাহাদু আল্লাহ এখানে তিন আলিফ টান আছে কিন্তু অনেকেই এই তিন টানের কোনো ভ্রুক্ষেপ করে না এভাবে বলে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এভাবে বললে কিন্তু হবে না আশাহাদু আল্লাহ ই আবার বলুন ইল্লাহু এখানে আল্লাহ শব্দ পুর হয়েছে মোটা করে বলতে হবে ইল্লাহু এবারে বলুন وأشهد أن أبا وأشهد أن أكبر وأشهد أن أبر محمد أن... محمدا عبده ورسوله أبر محمد

আবুহু ওয়া রাসূলু বলুন তো আমরা কালিমা শাহাদাত শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে পড়লাম তো এবার আমরা দুইটা করে শব্দ নেওয়ার চেষ্টা করব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলুন ওয়া আশহাদু আন মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু এবারে আসুন আমরা সবাই এক সঙ্গে বলার চেষ্টা করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু বন্ধুগণ এই হলো কালিমা শাহাদাতের সঠিক উচ্চারণ এবং কালিমা শাহাদাত তো এভাবে কালিমের শাহাদত যদি আপনি সহি শুদ্ধভাবে শিখে নেন তারপরে আপনি যে কোনোভাবে কালিমের শাহাদত পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে শেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সহি শুদ্ধভাবেই শিখতে হবে তো বন্ধুগণ আমি আশা করি যে এতক্ষণে আপনাদের কালিমের শাহাদত আপনারা শিখে ফেলেছেন তো যারা এখনও পর্যন্ত শিখতে পারেননি ভিডিওটিকে আবার দেখুন এবং আবার আমার সঙ্গে প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ আপনি কালিমের শাহাদত শিখে ফেলতে পারবেন তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন বন্ধুগণ ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন পরিবারের অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই কালিমের শাহাদ শিখতে পারে আর নিয়মিত এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে شيء بجنو الله فز والسلام عليكم ورحمة الله وبركاته. مولايا صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل.